এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই খুব ভালো আছেন, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখলাম আজকে গাছে প্রায় 5 থেকে 6টা লক্ষ্মী জবা ফুল ফুটেছে। আমি প্রায় ভাবি যে বৃহস্পতিবার দিন যেদিন ঘট ভরার ব্যাপার থাকে, তো সেই দিনটা একটু লক্ষ্মী জবাটা যদি 2-3টে হয় তাহলে একটা ঘটে দেওয়া যায় ও দুটো মা লক্ষ্মীর চরণেও দেওয়া যায়। কারণ যেহেতু গাছটার নামই লক্ষ্মী জবা, তো সেই জন্য আমার ইচ্ছা করে যে একটু বৃহস্পতিবার দিনটা লক্ষ্মী জবা ফুলটা একটু দিই। কিন্তু দেখা যায় যে বৃহস্পতিবার দিন অতগুলো হয়তো ফুল ফুটছে না, কোনো কোনো বৃহস্পতিবার তো ফোটেই না, আবার কোনো বৃহস্পতিবারে হয়তো দেখা গেল একটাই ফোটে। তখন ইচ্ছা করে না যে গাছকে ফাঁকা করে একদম ফুল তুলে নিয়ে যেতে, কারণ যদি একটা ফুল ফোটে তখন মনে হয় না সেটা গাছেই থাক, সেটাকে আর তুলে নষ্ট করব না। তো এইরকম ব্যাপারই হয়। তো দেখলাম আজকে 5 থেকে 6টা লক্ষ্মী জবা ফুল ফুটেছে, তো দেখা যায় কালকে আবার হয়তো না ফুটতেও পারে, একটাও হয়তো ফুটবে না। তো এই হচ্ছে ব্যাপার। সকালে ফুলের দর্শন করে আসার পরে তারপরে এবার ঠাকুর ঘরে এলাম, আর আজকে একটু দেখলাম বাবা ভোলানাথকে একটু ঘি মধু মাখিয়ে একটু পুজো দিই। প্রত্যেক দিন হয়তো আমি দিই না, তবে হ্যাঁ সময় থাকলে আর যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই দিই। তবে হ্যাঁ সোমবারটা প্রতি সোমবারেই ঘি মধু মাখায়, কিন্তু আজকেও দেখলাম একটু ঘি মধু মাখিয়ে দিই। আর গোপালদের ওদিকে স্নানও হয়ে গেছে, গোপালকে স্নান করানো হয়ে গেছে, জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। আর বাবা ভোলানাথের জন্য যে ধুতুরা গাছটা আমার বাড়িতে লাগানো ছিল সেই গাছটা তো অলরেডি এত পোকা হয়ে গাছটা নষ্ট হয়ে গেল, সেই জন্য গাছটাকে কেটে ফেলা হয়েছে। কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে ফুলের জন্য, একটা ফুল হলেও যাই হোক সেটা বাবা ভোলানাথকে দেওয়া যেত, কিন্তু সেটা আর হচ্ছে না। তো যাই হোক এখন অপরাজিতা ফুলটা আছে, নীলকণ্ঠ ফুল, সেটাও তো বাবা মহাদেবের খুব পছন্দ, তো সেটা এখন হচ্ছে বাড়িতে। তো সেটাই এখন দিয়ে পুজো করে নিলাম। আর এখন এই সাদা নাকচম্পা গাছের ফুলটাও একটু ছোটো ছোটো হয়ে গেছে, আগে বেশ বড় বড় হচ্ছিল, বর্ষার সময় অনেক বড় বড় হচ্ছিল। এই ফুলটার জন্য আপনারা অনেকে অনেক কমেন্ট করতেন যে ফুলটার কী নাম, এমনকি আমার শর্টস ভিডিওগুলোতে বেশি কমেন্ট আসতো যে এই ফুলটা কী ফুল। তো সবাই ভাবতো এটা কাঠগোলাপ, কিন্তু কাঠগোলাপ তো নয়, ওটা হচ্ছে নাকচম্পা। তো সেটাও এখন অনেকটা কমে গেছে, সেই রকম ভর্তি ভর্তি হয় না, তবে হ্যাঁ তুলে নিলে অনেক ফুলই হয়, কিন্তু কী বলুন তো এক একদিন অতটা সময় হয় না, দেরি হয়ে যায় প্রচণ্ড ফুল তুলতে গাছ থেকে। তো সেই জন্য মোটামুটির ওপরে ফুল তুলে নিয়ে আসা হয়, আর বাকি যদি সময় থাকে তাহলে অবশ্যই তো আমি ফুল তুলি। আর আমি কিন্তু আজকে মা লক্ষ্মীকে শাড়িটা চেঞ্জ করব, তো সেই জন্য দেখলাম যেহেতু দেরি হবে তাই দেখলাম আগে সব ঠাকুরের পুজোটা করে নিই। তো সেই কারণে সব ঠাকুরের আমি পুজো সেরে নিলাম, দিয়ে তারপর আমি শুরু করলাম মা লক্ষ্মী শাড়িটা চেঞ্জ করতে। কারণ মা লক্ষ্মীর শাড়ি যদি আমি আগেই শুরু করতাম তাহলে বাকি ঠাকুরদের পুজো করতে দেরি হতো, সেই জন্য সব ঠাকুরের পুজো করে নিয়ে এবার আমি মা লক্ষ্মীর শাড়িটা খুলে নিচ্ছি। যেমনটি আগের ভিডিওতে বলেছিলাম যে একই রকম শাড়ি আমি পরিয়ে রাখবো না রাধারানীকে আর মা লক্ষ্মীকে, তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে দিলাম। দেখুন পরানোও হয়ে গেছে, তবে হ্যাঁ শাড়ি পরাতে অনেক টাইম লাগে বলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু আপনারা যদি চান আমার ঠাকুরের শাড়ি আমি কীভাবে পরাই তার ভিডিও আলাদা করে বানাতে, তাহলে আপনারা কমেন্ট করবেন তবেই কিন্তু আমি ভিডিও বানাবো। তো সেই জন্য বলছি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন তবেই আমি ভিডিও বানাবো। তো চলুন তাহলে আপাতত আমার মা লক্ষ্মীকে শাড়িটা পরানো হয়ে গেছে, এবার বলুন এই শাড়িটা পরে কেমন লাগছে, ভালো লাগছে খারাপ লাগছে সবটাই কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্টে না জানালে তো আমি কিছু বুঝতে পারবো না। আর হ্যাঁ আপনারা যদি কোনো সাজেশন দিতে চান বা আপনারা কেমন টাইপের শাড়ি পরালে ভালো লাগবে সেগুলো আপনারা বলতে পারেন, আমি সেই রকম ধরনের শাড়ি পরানোর চেষ্টা করব। আপনারা কীরকম দেখতে চান আমাকে বলবেন, আমি সেই রকম কোনো শাড়ি আমি পরাবো। আপনারা কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে এই রকম শাড়ি পরানো দেখতে চাই বা এই টাইপের শাড়ি, সেটা আমি কিনে নিয়ে এসে বাজার থেকে কিনে নিয়ে এসে তাহলে আমি কিন্তু অবশ্যই পরাবো। তো সেটা আপনারা কমেন্টে জানাবেন যে, আর আজকে শাড়িটা কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে, যে আগে সাদা কালারে যে শাড়িটা পরিয়ে রেখেছিলাম সেটাই কি ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, কমেন্ট অবশ্যই জানাবেন। হ্যাঁ এখন কিছুদিন হয়তো মা লক্ষ্মী পরে থাকবে, তারপর আমি আবার চেঞ্জ করিয়ে দেবো। তো এইভাবে হয়ে গেল আজকের মোটামুটি পুজো, আর শাড়িটাও চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি ভোগ নিবেদন করছি। আর ওই যে ভোগ নিবেদনের ব্যাপারটাও তাই, অনেকে বলেন যে ভোগ নিবেদন করার ভিডিও দেখতে পাই না, তো সেই জন্য মাঝে মধ্যে আমি এটাও শেয়ার করে দিই, যদিও আমি পছন্দ করি না অতটা যে ভগবানকে ভোগ নিবেদন করব সেটার ভিডিও আর কি শেয়ার করব, কিন্তু তবুও আপনারা কমেন্ট করেন বলে মাঝে মধ্যে কিন্তু আমি এটাও দেখিয়ে দিই। তো চলুন তাহলে আপাতত আমার পুজো টুজো কমপ্লিট করাও হয়ে গেছে, এবার আমি ভোগটা ঠাকুরকে নিবেদন করে দেবো।
তাহলে আজকের মতো পুজো আমার কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই। আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। কী রকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান, গোপালের কী রকম আপনারা সেবা দেখতে চান, সবটাই কিন্তু কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি সেই টপিকে ভিডিও কিন্তু বানাবো। তাই বলছি, বারবার অবশ্যই করে বলছি যে কমেন্টে লিখে জানাবেন কেমন ভিডিও আপনারা দেখতে চান। আর অন্য কোনো ঠাকুরেরও যদি পুজো আপনারা দেখতে চান বা অন্য কোনো ঠাকুরের সেবা দেখতে চান আলাদাভাবে, শুধুমাত্র শুধু পার্টিকুলার সেই ঠাকুরেরই পুজো যদি আপনারা দেখতে চান, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হয়েছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।